অভাব কেন আসে জানেন? আমি মাইনে পাই 20,000 টাকা, কিন্তু আমার স্বপ্ন আমি বড় একটি গাড়ি কিনব, আর্টিগা কিনব, বলেরো স্করপিও কিনব এবং গুয়াহাটিতে দিল্লিতে একটি ফ্ল্যাট কিনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ খুব চমৎকার এবং ইন্টারেস্টিং নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আমাদের অভাব কেন যায় না? আমরা এই দুর্দশা থেকে কেন আমরা ফিরতে পারি না? আমরা সত্যি কি অভাবী? আমাদের অভাব কি কখনো যাবে না? পৃথিবীর প্রায় সব মানুষ এ ধরনের একটা চিন্তা নিয়ে চলাফেরা করে, কিন্তু বাস্তব ঘটনা কখনো এরকম হয় না। আসলে আমরা যদি আমাদের মন মস্তিষ্ক আমাদের চিন্তাধারা একটু বদলে ফেলি, তাহলে আমাদের জীবনে কখনো আর অভাব আসবে না। আপনি বলবেন, কি এই চিন্তাধারা? আসুন আমরা একটু ডিসকাস করি। এই পৃথিবীতে সব মানুষ তার নিজের প্রয়োজন হিসাবে, তার নিজের দক্ষতা এবং ক্ষমতা হিসাবে সব মানুষ উপার্জন করে, এবং সব মানুষই চায় যে সে তার পরিবার পরিজনকে কীরকম একমুষ্টি ভাত সসম্মানে খাওয়াতে পারে, এটাই তার জন্য সন্তুষ্টি। কিন্তু আমাদের মতো যারা রয়েছেন, যার ইনকাম অনেক কম, এবং কিছু লোক রয়েছেন যাদের ইনকাম অনেক বেশি, তো আমাদের যাদের ইনকাম অনেক কম, আমরা চিন্তা করি যাদের ইনকাম যে 50-60 হাজার টাকা মাইনে পায় মাসে, সে হয়তো তার হয়তো কোনো অভাব নেই। কিন্তু যদি আপনি আমি কোনো দুঃখ দুর্দশা নিয়ে, নিজের কোনো প্রয়োজন নিয়ে, অথবা কোনো মসজিদ মাদ্রাসার কোনো প্রয়োজন নিয়ে সেই ব্যক্তির কাছে যাওয়া পড়ে, সেই ব্যক্তির কাছে নিজের প্রয়োজন তুলে ধরা পড়ে, সে আপনাকে শত শত তার প্রয়োজনের কথা বলবে, এবং এমনভাবে বলবে যে আপনি মনে করবেন সে আপনার থেকেও বেশি গরিব। এখন ধরুন, একজন মানুষের স্যালারি, মাসিক ইনকাম 2 লক্ষ টাকা, সেই 2 লক্ষ টাকা যে মাসে ইনকাম করে তার কাছে যদি আপনি যান, সেও এমনভাবে তার প্রয়োজনের কথা বলবে, আমার এটা দরকার, সেটা দরকার, আমার 2টি ছেলে 3টি ছেলে প্রাইভেট স্কুলে পড়ে, আমার একটি ফ্ল্যাট কেনার দরকার, আমার একটি গাড়ি, আগামী মাসে আমি একটি গাড়ি কিনব। তাই তার যদি সব কথা আপনি শুনেন, তাহলে যে 2 লক্ষ টাকা মাইনে পায়, তাকেও আপনি আপনার থেকে বেশি অভাবী বলতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমার মতো যে মানুষগুলি কম মাইনে পায়, 10-15 হাজার অথবা 20 হাজার, এর থেকে বেশি নয়, সে বরং অনেক সুখ শান্তিতে আছে। এবং আমরা চিন্তা করলে আমাদের পূর্বে আমাদের বাপ দাদারা যারা চলে গেছেন, তারা তো 20,000 টাকাও মাইনে পেত না, বরং তাদের অন্তরে, তাদের দিলে অনেক সান্ত্বনা ছিল, তাদের কোনো অভাব বোঝাই যেত না, তাদের কোনো অভাব অনুভবও হইত না। তাহলে আজকে আমরা কেন এত অভাব অনুভব করি? বন্ধুগণ, আমাদের চিন্তাধারা, আমাদের মাইন্ড, আমাদের বিবেককে একটু নাড়াতে হবে। আমরা যারা মাইনে কম পাই, আমরা যদি আমাদের মাইনের পরিমাণে, আমরা আমাদের আয়ের পরিমাণে যদি আমরা ব্যয় করি, যে 1 লক্ষ টাকা মাইনে পায়, সে যদি তার 1 লক্ষ টাকা মাইনের, 1 লক্ষ টাকা বেতনের পরিমাণে যদি সে ব্যয় করে, যে 10,000 টাকা পায়, সে যদি 10,000 টাকার পরিমাণে ব্যয় করে, তাহলে কোনো অভাব থাকবে বলে আমি মনে করি না। অভাব কেন আসে জানেন? আমি মাইনে পাই 20,000 টাকা, কিন্তু আমার স্বপ্ন আমি বড় একটি গাড়ি কিনব, আর্টিগা কিনব, বলেরো স্করপিও কিনব এবং গুয়াহাটিতে দিল্লিতে একটি ফ্ল্যাট কিনব, এবং পরবর্তী মাসে আমার ছেলের বিবাহ দিব। এমনভাবে আমার ছেলের বিবাহ হবে যে আমার এলাকায়
কাহারও এরকম প্রোগ্রাম হয়নি। এই যে চিন্তাধারা, এই চিন্তাধারার কারণে আমরা যা উপার্জন করি তার থেকে বেশি আমরা চিন্তা করি, যা উপার্জন করি তার থেকে বেশি ব্যয় করার চিন্তাধারা করি। তাই আমি বলতে চাই, আমাদের যা আয় আছে, আমরা যা আয় করি, যে পরিমাণে আয় করি, সে পরিমাণে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সে পরিমাণে আমাকে ব্যয় করতে হবে, সে পরিমাণে আমাকে খরচ করতে হবে। আমি দুই টাকার ব্যক্তি নয়, আমি কেন 200 টাকার গল্প করব? শেষ মুহূর্তে এই কথাই বলতে চাই যে আমরা যে পরিমাণে আয় করি সেই পরিমাণে যদি আমাদের ব্যয়টা নিয়ে আসি, সেই পরিমাণে যদি আমাদের সোচ এবং আমাদের মাইন্ডসেট করি, তাহলে আশা করি জীবনে কখনো অভাব অনুভব করব না। আজকের এই ছোট্ট ক্লিপটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।